ছয় মাসের একটা বাচ্চা কোলের মধ্যে দিয়া দুইটা থ্রি পিস দিয়া 8 কেজি পানি দিয়া 2 কেজি গম ভাজা, গম ভাজা চিনেন না? গম ভাজা কয় কেজি, পানি কয় কেজি? এ কথা না কইলে বুব হয়ে মরবে। পানি কত জোরে কন, গম ভাজা কয় কেজি? কারণ এখানে তো রুটি বানাবার সিস্টেম নাই, আগুন নাই, আটা দেয় নাই, গম ভাজা দিছে। আর ততক্ষণকার জাতীয় খাবার ছিল গম রুটি। আজ থেকে 30-40 বছর আগে আমার চাচারা যারা ছিলেন এই খেতের মধ্যে গম হইত, মায় গম বাইজা দিত, গানসায় বাইন্দা গম নিয়ে চাবাইতেন আর হাল চাষ করতেন। এক মুঠ গম খাইয়া 3 গ্লাস পানি খেলে সারা দিন আপনার পেট টাঙ্কি ফুল থাকবে, বাথরুমে বইবেন প্যারাত প্যারাত খালি বাইরে। আর এখন ভাত খান হান কি বইরা গ্যাস দিয়ে পাক করে দেয়, আপনার বউ পেটটাই গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কথা কন না কে জোরে কন, এমন গ্যাস সিলিন্ডার হাওয়া বাইরে ঠিকই পায়খানা বাইরে, কারণ বেজাল খাবার খাইছে। আর মা যে গম বাইজা দিছে ওইটার ভিতরে বেজাল নাই। কথা কন না কেন, ডাইরেক্ট খাইছেন ডাইরেক্ট খেলাইছেন। গ্যাস্ট্রিক বলতে শব্দ ছিল না, গ্যাস্ট্রিক 2 বেলা খান ঔষধ, তারপর ওর বাবা গ্যাস সিলিন্ডার সামনে দিয়ে বাইরে পিছন দিক দিয়ে বাইরে খালি বাতাস, এরপরও গ্যাস ঠিক নাই, ঠিক না বে? ঠিক 30 বছর বয়সে কিডনি শেষ, 40 বছর বয়সে গ্যাসের কারণে হাত শেষ, 45 বছর বয়সে গ্যাসের চাপে মাথার রক সিরা স্ট্রোক, আর 80 বছর বয়সে কোনোদিন মানুষ এই স্ট্রোক করে কেমনে? ওই যে চাষা এখনো দাড়ি মারি মিন্দি লাগে 70 বছরের চাষা, 75 বছর বয়স এখনো স্ট্রোক করে নাই একদিনও, আর 72 বছরের পোলা খানি ভালো মেরে গরুর মধ্যে গেলে স্ট্রোক করতে যায়। কারণ কি জানেন, খাবারের মধ্যে ভেজাল। আল্লাহ আকবার জোরে কন তো দি, এই 2 কেজি গম 8 কেজি পানি দুইটা থ্রি পিস, শীতকাল পোলাডারে মাত্র 2 সেট কাপড় দিয়া আমার বাবা, আমার বাবা ইব্রাহিম রাইখে যাইতেছে কাবা ঘরের পাশে, কি কইয়া যাই দেখেন মাওলারে, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়া, তোমানি এই তোমার মাই কেমন কি আওয়াজ আমার কানে আসবে না, ডাইরেক্ট আমার দিকে বক্স মার বেটা, এই বক্স ওদিক দিছো আমার দিক মার, আমি ঠিক তো সব ঠিক, মারহাবা বলে আলহামদুলিল্লাহ বলে, এদিক মারো ডাইরেক্ট আমার দিক মারো, এখন বাড়াও টন ব্যাস বাড়াও, এই আল্লাহর ওলিরা, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন জোরে কেন আমিন। দোয়া করতেছে আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিল রোডে দাঁড়াইয়া, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়র জারইন, ও মালিক আমি যেখানে আমার বউ আর আমার পোলা রেখে যাইতেছি গায়রে যে জারইন, এখানে কোনো ফসল আদি নাই, খাবারের ব্যবস্থা নাই, আমি রেখে গেলাম 2 কেজি গম দিয়া আর 8 কেজি পানি দিয়া, তুমি একটু দেখে রেখে দে। আপনি যখন বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার আগে বোর্ডে রেখে যাবেন, আল্লাহ বোর্ডে রেখে গেলাম তুমি দেখে রেখে সেটা লোকের সাথে পরিচয় না করে জীবনও করবো না। আপনি দিয়ে যান আপনার বন্ধুর কাছে, দোস্ত তার বাবা একটু দেখে রেখেছে, তিন বছর পরে আইয়া বউই পাবি না, ওটাও আমি লইল। কতক্ষণ না গে আস্তে কথা কলে বুব হয়ে মরবা, বুড়া বুড়া এই বুড়া গুলা হক কথা কয় না তো,
বড় পোলা বিদেশ থাকে, ছোট পোলা রে বাবিরে দিয়ে গেছে, বাবি বাজার করে, বাবি মোটর সাইকেল রে বাবিরে নিয়ে ঘুরে, কত কর না কেন। এ সাসা মসজিদে গিয়ে যদি টাইলস কালাও বানায় হেলাও, ঘটতে ঘটতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ করে পিডা অরে পিডা ও পিডা, বল ছোট পোলার মোটর সাইকেল দিয়ে হইছে নামাজ পড়তে, কত কর না কেন, জোরে কন। এটা আপনার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। এখানে আছে টাঙ্গাইলে লোক বেশি প্রবাসী, আমার সব জানা আছে। চান্দু চাষা তুমি না কইলেও আমি জানি, 25 বছর ওয়াজ করে আমি জানি না। এই রোগ আমার কাছে ডেলি আহে, এই হুজুরের কাছে ডেলি আহে, কান্দে প্রবাস ইটালি গেলে এখান থেকে ধরো এখান থেকে 22,000 কিলোমিটার। এই মুসলমানের পোলা, আর আমার জাতির পিতা যাইতেছে 15,000 কিলোমিটার আমার জাতির পিতা কারো কাছে বলে যায় না, বলে যাচ্ছে কার কাছে। শোনেন কোরআনের ভাষা, আপনি ভাইবেন না আমি গোপাল গোসার কেন বুঝতে বানাই লিয়েছি, ডাইরেক্ট কোরআনের আয়াত। আমার জাতির পিতা বলতেছে রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যা, হে মালিক রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফকিদাতাম মিনান নার, আমার বউরে কেউ দেখলে আই লাভ ইউ আই লাভ ইউ কে নিয়ে যাইব, আফকিদাতাম মিনান নাস তাহাবি ইলাইহিম, যদি আমার বউর সাথে কোনোদিন কারো দেখা হয় সে যেন কোনোদিন মায়ের নজর ছাড়া গার্লফ্রেন্ডের নজরে না তাকায়, কারণ যদি বান্ধবীর নজরে তাকায় আমার বিশ্ব সুন্দরী বউটা নিয়ে যাবে। যে আমার বিবিরে দেখতে আসবে, আমারে তুমি কবে আসতে বলবা তা জানি না, কারণ তুমি আমারে বনবাসে রেখে যেতে কইছো, আমার বড় বিবির কোথায়, আমি ছোট বিবিটারে রেখে গেলাম, কারেশ বা তোমার, আমার বউ কইছে বনবাসে রাখতে, তুমিও সেটা ভোর দিছো, আমার কিচ্ছু করার নাই, আমি রাখতে চাই নাই, তুমি বলছো আমি রেখে গেলাম। মারহাবা বলো, আরো জোরে আরো জোরে, দোষ তোমারও না আমার বড় বিবিরও না, আমার এই বিবিরও দোষ না, খেলা তোমার, ফাইনাল করবার তুমি। আমি চিন্তা করলাম পুরুষ মহিলা একসাথে তপ করে মন খারাপ কেন হয় না, এটা আমি রিসার্চ করলাম। মাদান মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, চোখের পানি লাগে না। আমি আজ থেকে 250 বছর একটা ঘটনা বলি, যখন মারহাবা আলহামদুলিল্লাহ বলে পাকিস্তানের এক হাজি আজ থেকে 100 বছর আগে মানুষ জাহাজে মাঝে যাইত, তাই না মাদান, জাহাজে যাইত না, পাকিস্তান ছিল তখন এই বাংলাদেশ, পাকিস্তান ছেলে মেয়েদের পাকিস্তানের কথা কই আপনি ভাইবেন না, কিন্তু ঘটনা বাংলাদেশে, ঘটনা হলো বিবাড়িয়ার ঘটনা। আল্লাহ, তখন ঢাকা আইসা হাজির একসাথে জমা হইত, তখন ভাষা ছিল পাকিস্তানি ভাষা, হিন্দি ভাষা, বাজারে হাজিরা বলতো সবাই ইহরামের কাপড় পরিধান করিয়া, বাবা জাহাজের মধ্যে উঠতাছে, তখন একটা রাখাল ছিল গরু বাসুর বাজান রাখত, বৈকাল বেলায় সুন্দর করে বাইন্দা রেখে যাইত, যখন ওই রাখাল দেখল বিবাড়িয়ার আমার এই হাজি সাহেব জাহাজে হজে যাবে, আগামীকালকে ঢাকায় যাই এসে হজে যাবে, জাহাজে উঠবে গো, আল্লাহর বান্দা যাইতে 3-4 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে, আসতে সময় লাগবে 6 মাস, 1 বছর লাগবে তার হজ করতে। ওই রাখাল মনে মনে ভাবলা আমার মালিক হজে যাবে, আমি তো জীবনে যাইতে পারুম না, আমি গরিব মানুষ, আমি অন্তত হাজি সাহেবের লাকেজটা আমি একটু উঠাই দিয়ে আসি। বাজান যখন এই রাখাল হাজিদের লাকেজ গুলো একটার পর একটা উঠায় দিচ্ছে,
এখনো পর্যন্ত মক্কা মদিনায় আপনি দেখবেন, মক্কার থেকে যখন হাজিরা হোটেল থেকে বের হয়, অনেক কুলি আছে বাবা হাতে হাতে ধরিয়া আপনার মাল গুলা টেরাকে বাসে উঠায় দেয়। অথবা বিমানে উঠানোর সময় দেখবেন আমার বিমান যারা কর্মচারী আছে তারা বিমানে লাগেজ গুলা উঠায় না। ওই রাখাল মালিকের লাগেজ উঠাই দেওয়ার জন্য জাহাজে বারবার উঠতেছে, হাজিরা বাজার হঠাৎ করে একজন হাজি অসুস্থ হয়ে গেছে, ওই হাজিরা অসুস্থ অবস্থায় হসপিটালে নিয়ে গেল, ওই রাখাল কিন্তু তার লাগেজ গুলা ঠিক উঠাইতেছে নামাইতেছে উঠাইতেছে নামতেছে, ওই রাখাল মাল উঠাইতে উঠাইতে জাহাজ ছাইরে দিছে। জাহাজের মধ্যে বয়ে কান্দার কই মালিক রে, আমি গত এক সপ্তাহ আগে মসজিদের কোনায় বয়ে কাঁদছিলাম মালিক, জীবনে কোনদিন মক্কা মদিনায় যেতে পারব না, আমি অন্তত হাজিদের লাগেজ গুলা জাহাজে উঠায় দেই, কিন্তু তুমি যে আমার কপালে এইভাবে হস রাখছ আমি জীবনেও কল্পনা করি নাই মানি। বেদন আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, বিবারিয়ার একজন আল্লাহর কুতুব তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ যদি কাউরে হস করায় এইভাবেই করায়। আমার সখীপুরের বাইরা, আমার কলিজার টুকরা টাঙ্গাইলের সখীপুরের বাইরা, আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, মা গো এখানে যে মা হাজরা রে রাইখা গেছে, আমার আল্লাহর কুদরতে রাইখা গেছে হাজরা রে, জীবনে তুই হজে আসতে পারবি কি পারবি না আমি আল্লাহ তুই নিজেও জানতি না, আমি মালিক তোরে যে কোন ওসিলায় কাবা ঘরের কাছে নিয়ে আসলা, আমি আমার মাদেরকে বলবো মা হজে যাওয়ার নিয়ত থাকলে এখন কাঁদবেন, মা হাজেরা যখন ওখানে সন্তানদারে বুকে নিয়ে কান্দে আল্লাহরে বলে গেছে, আল্লাহ আমার স্ত্রীর যে একবার নজরে দেখবি সে যেন কোনোদিন তার খারাপ নজরে না দেখে, রব্বানা ইউকিমুস সালাতা ফাজআল আফিদাতান মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বিবিটা মাত্র 2 কেজি গম তানা হলে 4 দিনই খাইল, 8 কেজি পানি মনে হয় 3 দিন 4 দিনই খাইল, এরপরে তো আর তাদের খাবার থাকবে না, তুমি মালিক একটা সিস্টেম করে দিবা, ওয়ারজুকহুম মিনাত তামারাত তুমি আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা করবা, আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবা, কারণ আমার বিবি খাবার পাইলে আমার সন্তান খাবার পাবে, দৃষ্টিতে দুধ আসবে আমার সন্তান খাবারের ব্যবস্থা হবে। বাদাম স্বামী দোয়া করে দিয়ে গেল, আমার আল্লাহ বলে ইব্রাহিম যা আমি আমার বান্দিরে দেখে রাখবো, ইব্রাহিম চলে গেছে মা হাজার মরে গেছে, মাত্র 1 সপ্তাহ পরে পাগলের মতো দৌড়াও মা, আপনারা যারা আমার অসুস্থ আসছেন মা, যদি মক্কা মদিনায় মা হাজরার ওই পাহাড়টা দেখতে চান না এখন বইয়া বইয়া কামবেন, মা হাজরা এমন কি কাম করে গেল, এমন কি কাম করে গেল আমার মা, 100 গজ জায়গাটা, 100 গজ মাত্র 100 গজ, 200 হাত জায়গা, হাজিরা পাগলের মতো এই জায়গাটা দৌড় দেয়, মা হাজরা দেখলেন স্থলে দুধ নেই, আমার 6 মাসের এস ভাই
একটু পরে মরে যাই। আজকে একদিন হয়ে গেল আমি ইসমাইলকে দুধ দিতে পারি না, দুধের বোটাটা ইসমাইলের গালে দেই। ইসমাইল জিদ্দা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, মা তোমার স্ত্রীর দুধ নাই আমি কি খাবো মা। ইব্রাহিম যে দোয়া করে গেছে আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে জাতির পিতাই মা হাজেরা তো উরাই পাগলের মতো চেষ্টা করতেছে দেখি কোন পানি আছে কি। একটা দৌড় দিয়া পাহাড়ে উঠে সাবা পাহাড়ে, আর একটা দৌড় দিয়া মামা পাহাড়ে উঠে বাবা। 200 হাত জায়গা মা হাজেরা দৌড়া, এইভাবে বাজান কপালে হাত দিয়ে দেখে কোন মানুষ আছে কি না, দেখে শত শত মাইলের মধ্যে কোন বাড়ি ঘরও নাই কোন মানুষও নাই, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। মা হাজেরা দৌড়ায় আবার আসিয়া দেখে আমার ইসমাইল আছে না, মরিয়ে গেছি। বাজানে পাহাড়ের উপরে দাঁড়াইলে, এখনো পর্যন্ত মারোয়া পাহাড়ে দাঁড়াইলে, সাফা পাহাড়ে দাঁড়াইলে, কাবা ঘরের ওই মাকাম ইব্রাহিমটা দেখা যায়। এখানে কিন্তু বাবা মাত্র 5-7 দূরে হলো জমজম। এই জমজমের পারে মা হাজেরা আবার কল্লাটা টান করে দেখে আমার ইসমাইল পাও লড়াই কিনা। ছোট বাচ্চাদের নিয়ম হলো বাবা হাত পাও লড়াইলে বোঝা যায় ও ঠিক আছে, ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য দেখবেন সিজারে বাচ্চাদেরকে মা কে বলে দেয় ছেলেরা হাত পাও লড়াই ব্যায়াম করাবে। তো মা হাজেরা একবার সাফা পাহাড় উঠে দেখে আমার পোলা হাত পা লড়াই কিনা, 2 ঘন্টা দৌড়েছে আবার দৌড়ে দেখে নারায়। 2 ঘন্টা পরে মারোয়া পাহাড়ে যায় দেখে, এই জন্য হাজিদের মারোয়া পাহাড়ে যাইয়া দৌড় শেষ হয় কেন জানেন না, মা হাজারা 7টা চক্কর দিয়া ওইখানে দৌড় দিয়ে যাইয়া ওইখানে বইয়া ঘুরছে। মনে মনে ভাবতা যে আমার চোখের সামনে আমার পোলা মরে যাবে, এটা দেখাচ্ছে আমি দৌড়ে বইয়া বই দিয়ে আমার পোলা মরে গেছে। পৃথিবীর কোন মা চায় না তার সন্তান মারা যাক রে, মা এমন একটা সন্তানের মা। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি মা কে জিনিস গো। পৃথিবীর কোন মা চায় না তার সন্তান মরিয়া যায়। গত বছর বাবা পটুয়াখালীর একটা কল ডুবছে, আপনারা ডাক লঞ্চে আগুন লাগছে দেখছেন। আরে সন্তানরে মা ভিক্ষা পানিতে ফেলাইছে, মা পুড়ে পুড়ে গেছে, মারে ডুবারুরা বারবার বলতেছে তুমি বের হয়ে যাও। মা বলে আমার বাচ্চাটারে বাঁচান, আমি মরিয়া যাই দুঃখ নাই রে মা। মা নিজে আগুনে জ্বলিয়ে গেল, বাচ্চাটারে নদীর মধ্যে ভিক্ষা ফেলে দিল বাবা। যুবক বাইরে আজকে আমাদের সমাজে কেন এত আজাবার গজব, একমাত্র মা বাবার সাথে বেইমানি করার কারণে। আল্লাহ এখানে যাদের জন্ম দুঃখিনী মা নাই তাদের মাকে মাফ করে দাও, আল্লাহ যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দাও, যারা মা বাবার কথা মনে করে কাঁদে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই চলে গেছে 10 দিনের মতো, তোমার পাগল গুলো অনেকে মারে সাথে নিয়ে ইচ্ছা করতে পারে নাই, কত জনের কাপড় চোপড় কিনছে মার জন্য বাবার জন্য কিনতে পারে নাই, এদের মনে কত কষ্ট।
শ্বশুরের লেগে কিনছে, শাশুড়ির লেগে কিনছে, মামার লেগে কিনছে, মামির লেগে কিনছে। মা দুঃখিনীর জন্য কিনতে পারে নাই, বাবা দুঃখমের জন্য কিনতে পারে নাই। আল্লাহ যারাই কান্দছে মা বাবার কথা মনে করে দিন, জীবনের গুণা মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আপনার সন্তান একদিন আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, এবার আপনি কানবেন। মা হাজেরা মারওয়া পাহাড়ে যেয়ে এখন বইয়া পড়ছে, উনি ভাবছে যে আমার ভুল আর বাইছে না, ঠিক ইসমাইলের হাত পা নড়াচড়া করে না, হাত পা টান করে দিছে। ইসমাইল একটা শিক্ষা দিছে, মা গো যাই গো মা তুই ভালো থাকিস। এই কথা যখন কইছে মা হাজেরা আর হুশ নাই, মা হাজেরা মারা পাহাড়ের সাথে বুকটা লাগাই চিল্লাইতেছে আর কান্দাছে, আল্লাহ এটা ছিল আমার কপালে। আমার স্বামী রাইখা যাওয়ার সময় বলে গেছিল, হাজেরা তুই যত কষ্ট করস আমার পোলাটা যেন মরে না, আমার পোলা যেন খারাপ না হয়। আমি আমার স্বামীর আমানত রাখতে পারলাম না, তুমি নিয়ে গেলা, কোনো দুঃখ নাই। ভাজান একটু পরেই দেখে ফিলকি দিয়ে পানি উঠতেছে, আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন করবো না। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে দেবেন না, তাহলে আমি খালি একা জোর দেব। বাজান রে একটা জিনিস মনে রাখবে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক না বেটি? এ বাজা নেই, দুনিয়া ছেড়ে আমার নবীও গেছে, দুনিয়া সব নবী ছেড়ে চলে গেছে, দুনিয়ায় আর কোন নবী বাকি নাই, বাকি আছে একমাত্র নাইবে নবী। এই যে আব্দুর রশিদ সাহেবের মত আপনাদের এই দাওরা হাদিস মাদ্রাসার টাঙ্গাইল সখীপুরে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম একদিন চলে যাবে, তার স্থানে আর একজন বসবে। এই মাদ্রাসার যিনি করছেন উনিও একজন আল্লাহর ওলি, ঠিক না বে? ঠিক বাজান, মাদ্রাসা করলে লাভ না লস? জোরে কন, আরো জোরে। বর্তমানে মাদ্রাসার পিছনে অনেক নাস্তিকরা রাইগে গেছে, কিন্তু মনে রাখবেন সারা দুনিয়া উল্টে গেল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না, কারণ মাদ্রাসা চালায় কি, বিশেষ করে কওমি মাদ্রাসা চালায় কি, দুনিয়ার কোন মানুষের কাছে কওমি মাদ্রাসা ধরা নয় গো বাবা। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা গো বাবা, যেই মাদ্রাসার জিম্মাদারি একমাত্র আমার আল্লাহর হাতে, ঠিক না বেটি? যেই মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, যদি কারণ কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী আর আলিয়া গুলো কি করছে, হ্যাঁ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, যদি সেটা নবীর তরিকায় চলে কথা কন না কেন, বর্তমান আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নাই মিয়া, আমরা আলিয়া করছি, আমাগো আলিয়া, এখনের আলিয়া আসমান জমিন পার্থক্য। এখন আলিয়া মাদ্রাসা মাশাআল্লাহ এখন কলেজের সমন্বয় করে দিছে, এখন আলিয়া মাদ্রাসার অধিকাংশ পোলার মুখের দিক সাকায় দেখেন, অগো পিছনে নামাজও জায়েজ নাই, দাড়িও নাই, মুসও নাই, আর দাড়ি রাখতে বলে হুজুরের দূরে পিড়ে কথা কন না কেন, ইমামতি করতে পারে না, কথা কন না কেন, আরো জোরে কন, খালি এই কোনায় বসেন কে, এই কোনে আসতে পারেন না, এই কোনে বাঘ বইছে, ওই দেখেন আম রাস্তা লাগেছে মকা গুলো, এই কোনে পায় না, মনে করছো হেনটা দিব দৌড় মুরগির মতো দেও কথা তো কি হয়েছে, এখন তো মাশাআল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেলবেলা শরীফা দৌড় দেবা হিজলা কম তো আসুন দেখি, আর কত কিছু দেখবেন, সকালবেলা আপনি শরীফুল আছিলেন, পুরুষ আছিলেন, মাগরিবের সময় আপনি লেডিস হয়ে গেছে, সি সি সি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচা। গত পরশু দিন যেখানে ওয়াজ করছি পটুয়াখালী, ওখানে একটা ছেলের নাম আছে হাসান, আল্লাহর জাতের কসম করে বলছি
ওয়াদে যাওয়ার পরে এরকম বড় বড় দাওরা হাদিস মানুষের হুজুরে সবাইছে আমার কাছে, হুজুর আপনি কই লিতে ভাইরাল, মিডিয়া হইব, মিডিয়া থাকবো, মোটামুটি আর কান পর্যন্ত পৌঁছাইব, আমাকে কি হয়েছে কোন কই? আমাকে গ্রামের একটা কোলা, এক বছর আগে ওর নাম ছিল হাসান, এখন ওর নাম হয়েছে সরুবি, নাউজুবিল্লাহ বোর হইয়ে বোর কাছে যে কই না, এখন কই না, আগে কি নাম ছিল জোরে কন আরো জোরে, এখন কি? এ এ আল্লাহর ওলি কই যাও, এ শুনো ওই জায়গা আহ স্যান্ডেল লেলে জায়গা আহ মিয়া, আমার কি জানি দেহ, এ মনে মনে কি আপনার বাড়ি খাইছি না খাইছি এই বাড়ি যায় না, আলহামদুলিল্লাহ বলে কারণ কি জানেন, আপনার কাছে একটা বরকত হইব, এই যে মাথার যে চুল গুলো দেখতেছেন এটা মক্কার থেকে কাইটাইছে, যারা সুবহানাল্লাহ জোরে কবেন মক্কায় যাইতে পারবেন, হাজিদের দোয়া 40 দিন বন্ধ ডাইরেক্ট কবুল হয়, কইছে কেবল মাত্র 11 দিন, ঈদের মাত্র 2-3 দিন আগে আইছে, আল্লাহর শুকর, এই যে মক্কার থেকে শরীরে যে অসুস্থ হইছে এখনো মোটামুটি অসুস্থ আছি, কিছু করার নাই, ঈদ করছেন আপনারা কত সুন্দর বৌসলমানি, আর আমাকে আল্লাহ এমনই কপাল দিছে, খালি ঈদের নামাজটা পড়াই ওই দিনকে খালি বাকি আছে, ঈদ এসে বৃহস্পতিবার শুক্রবারের থেকে ওয়াজ শুরু, বাড়িতেও যাইতে পারি নাই, কোন জায়গায় যেটা বেড়াম সেই তো অভিজ্ঞ নাই, যদি কোন আপনি নিয়েছেন ডকের ওয়াজ করার নাই, বাড়িতে জোর করে ধরে লে জায়গা, তারপর মনের ভিতরে শান্তি আছে, যন্ত একটা লোক ঈদের ছুটিতে বাড়িতে আসছে আমাদের কথা শুনে যদি হেদায়ত পায় ওই লোকটা জান্নাতে গেলে আমি ইলিয়াস রহমান জিহাদিও জান্নাতে যাব, এই আশায় মাহফিল গুলো যাই, কারণ সিজনের সময় অনেকে পায় না, আনসিজনে মোটামুটি পায়, যাই বাইরে দাওয়াত দেয় মোহাব্বত করে যাই, আপনার খুশি হন নাই? অনেকে তো কইছেন দূর গোয়াল বাড়ি দিয়ে দিয়াইব, যারে 5 বছর করে ভাবন যায় না, হ্যাঁ রে তাড়াতাড়ি, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব পারে, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ দেখাই দিছে জিহাদি রে তোরে সবাই নিতে আর না, একটা সাধারণ একটা বাড়ির একজনের মাহফিলে তোরে আল্লাহ আমি হাজির করে দিছি, আমার মন কেন যেন বলে আজকে যারা বসছেন যত মানুষই হয়েছেন আল্লাহ যেন একটা বার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করে, আরো জোরে বলেন, আরো জোরে, তাহলে একটা কথা শুনেন, আমি যেদিনকে মক্কা ছাইরে আসি মক্কা বিদায় তফ, বিদায় তফ যারা কেন হজ করছেন আমি বুঝাইতে পারবো না, বিদায় তফ যখন মহিলা পুরুষ, কারণ তফে তো মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, আপনারা যারা তফ করছেন মক্কায় যারা চাকরি করছেন তারাও জানেন, ওমরা যারা করছেন মক্কা কাবা ঘরের পাশে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে তফ করে, পুরুষের বডিটা মহিলার সাথে লাগে, মহিলার বডি পুরুষের সাথে লাগে, এইটা যদি টুঙ্গি ইস্তেমায় ওই তো মহিলা পুরুষ এইভাবে বডির সাথে আর এক পুরুষের বডি লাগতো, কত যে অ্যাক্সিডেন্ট ঘটতো কতক্ষণ আগে, আমার সামনে, আমার সামনে এক দেশের ধর্মমন্ত্রীর ভাগ্নি তপ করতেছে, সাপের সোড়ে ধর্মমন্ত্রী ভাগ্নি আমার সাথে বিছে গেছে, আমার সাথে আর একজন মুক্তি আছে, ওই মহিলা বাঁচতে যে হারে জড়াই দিচ্ছে চাপে, তখন আমি ভাবলাম যখনই ওই মহিলার পুরো বডিটা ওই হাজির পিঠের সাথে, বুঝলেন আপনারা বালেক পুরুষ আছেন, ওই হাজি আল্লাহকে ডাকছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে ওই জায়গাটা সমস্ত ফেরেশতাদের নিয়ন্ত্রণ করা, ওইখানে দাঁড়ায় কোনো হাজির মন নষ্ট হয় না, ওখানে দাঁড়ায় গুনার কোনো চিন্তা থাকে না, কথা বলেন না কেন, এই দৃশ্য যদি কোনো বাজারে মার্কেটে হইতো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হাজিকে যদি জিজ্ঞেস করেন, মহিলার পুরো বডি থাকে পুরুষের পিঠের সাথে, পুরুষের পুরো বডি থাকে মহিলার পিঠের সাথে, এমন সাফ লাগে মাঝে মাঝে হসরে আস ওদের ওখানে, কিন্তু কারো মন খারাপ হয় সবাই মনে করে আমার সাথে নামছে আমার মা, সবাই মনে করে এটা আমার মা, মেয়ের বয়সী তারে মনে করে মা, বিবির বয়সী তারে মনে করে মা, কারণ মা মনে করলে তো আর ওখানে বলা যাবে না যেখানে কে আছে আমার সামনে,
সব আসি মহিলার দিক তাকায় না, আসমানের দিক তাকায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আমার এই মা বাঁচার জন্যই আমার সাথে লেগে গেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো। বুঝলেন, আমি এখানে এই বছর বিদায় তফ করার সময় হযরত আসাদ যখন সুমা দিতে গেছি, আমি পড়ে গেছি, পড়ে যাইয়া আমার অন্তত 100 হাজিতে পারাই ধরছে, কারণ ওখানে বাঁচার জন্য সবাই চেষ্টা করে সুমা দিতে যাইয়া। ওখানে অনেক মানুষ আগে মারা যায়, এখন মানুষ মরে না, এক পুলিশ থাবা দিয়ে ধরে উঠে ফেলে। যখন হযরত আসাদ মিজাবের মুলতাজিমের থেকে যখন যাইতেছি, কাবা ঘরের দরজার থেকে যখন সুমা দিতে যাইতেছি, তখন মনটা কেন যেন বারবার বলতেছে আমি মনে হয় পড়ে যাবো পড়ে যাবো, পারা খাবো, আর হাজিকে পারা খায় যদি মরেই যাই আমি জান্নাতে যাব। হঠাৎ করে দেখি সোমালিয়ার একজন হাজি আমার থাবা দিয়া দৌড়ছে, ওই হাজিরা আমার পরে আরো দর্শনে ফেলাইছে, আমি হাজিদের নিচে বসিয়া চিন্তা করি মালিক মনে হয় এখন দমটা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলি ইলিয়াস রে, এই পাথরে সুমা দিছে তোর বাবা আদম, এই পাথরে সুমা দিছে তোর মা হাওয়া, এই পাথরে সুমা দিছে তোর জাতির পিতা ইব্রাহিম, এই পাথরে সুমা দিছে তোর মা আয়েশা, এই পাথরে সুমা দিছে জেহাদি তোর মা খাদিজা, এই পাথরে সুমা দিছে তোর মা উম্মে সালমা, এই পাথরে সুমা দিছে মা হাজেরা সায়রা, এই পাথরে সুমা দিছে 124,000 পয়গম্বরের মধ্যে অধিকাংশ নবীরা। এবার এই পাথর সুমা দিতে যাই আমি আল্লাহ তুই দুনিয়া হাত থেকে নিব না। বাজান ওই জায়গায় তবে নামলে কোন মহিলা পুরুষ যখন ভেদাভেদ থাকে না, কারো মন কেন নষ্ট হয় না, আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, এখানে যখন আমার জাতির পিতা ইব্রাহিম আমার মা আপনার মা হাজেরা কি এখানে রাইখা যায়, ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, বাজান মাকাম ইব্রাহিম হলো কাবা ঘরের থেকে মাত্র 12 গজ দূরে বাবা মাকাম ইব্রাহিম। মারহাবা বললেন না, এ 12 গজে কয় হাত আপনার আমার হাত, দেশের দেশের গজ, ওই দেশের গজ না, 24 হাত দূরেই হলো কাবা হাতি, এইখানেই ছিল মা হাজেরার ঘর। সুবহানাল্লাহ বললেন না, আরো জোরে করে আরো জোরে, মক্কা মদিনা দেখার নিয়ত আছে না, এখন পুরা মক্কা মদিনার ফিল্ম ডরে ভিতরে নিয়ে আসে। পৃথিবীতে মাত্র একটা ঘর আছে, একটা ঘর, যেই ঘরটা কালো, গিলাপটাও কালো, কিন্তু ওই ঘরটা এত ভালো, একবার তাকাইলে ওযু সারা তাকাইলে 60টা নেকি আল্লাহ তাকে দান করবে। ওই ঘরের কাছে কেউ তওবা নিয়ত করে গেলে, হাজার উমরা নিয়ত করে গেলে, মান হাজ্জানিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক এমন ভাবে প্রত্যাবর্তন করবে, এমন ভাবে তার বাংলাদেশে আসবে অথবা তার দেশে যাবে, সে যেন তার মায়ের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। এই জন্যই তো হাজিরে দেখতে যেতে হয়, হাজি হজ করার পরে তার পার দিকে তাকাইতে হয়, তার চেহারার দিকে তাকাইতে, কারণ এই পাউটা কাবার সত্তরে লাগছে, এই মুখটা কাবার ফোকাস লাগছে, কাবার লাইট লাগছে, ওই মুখের দিকে তাকাইলে, হাজির পার দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু তাআলা, হইতে পারে তার মুখ আর পায়ের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা তাকেও একদিন মক্কা মদিনায় নিয়ে যাবে।
তোমা হাজেরার সুন্নাতে এটা যে পুরুষ মহিলা একসাথে তপ করে হুজুর যারা দেখছেন কোন মন খারাপ হয় না, কারণটা কি? কারণ একটাই, আজকে আমার থেকে মশলা হল করে। এই দৃশ্য যদি বাংলাদেশের কোন জায়গায় হইতো প্রতিদিন জেনা হইতো লাখ লাখ, কতক্ষণ না জোরে এ মন খারাপ খান নাই রাত্রে দেখছেন তাবাজ দেন মুসলমানের মতো, আর পুরা এক মাস রোজা রয়েছেন মিয়া, পুরা ব্যাটারি চার্জ, ঠিক না বেটি? যারা ৩০টা রোজা রয়েছেন তাকে ব্যাটারি পুরা চার্জ, এরাই জোরে কথা কবে, সুবহানাল্লাহ জোরে বলবে, আলহামদুলিল্লাহ জোরে বলবে। আর যারা ৩০টা রাখেন নাই আমি জানি ওরা ভূতুম পেশার মতো বয়ে থাকবে, কারণ ওকে ব্যাটারি চার্জ নাই তো। হে মেরি ক্যামেরাম্যান বহো, হে ৩০টা রোজা যারা রাখছেন তারাই আওয়াজ দিবে। একসাথে বলেন মুসলমানের শক্তি কোনদিন কমে নাই, কমবে না, ঠিক না? জোরে আরো জোরে, যদি মুসলমানের শক্তি কমতো তাহলে রোজা রাইখা বদরের যুদ্ধে মুসলমান যুদ্ধ করতে যাইত না। হ্যাঁ, আমি বিদায় তপের সময় তো আমি সকালবেলা তো হাজি বেশি নামছে, রমজান মাস সেরি খাই, আর কোন হাজি হোটেলে যায় না ঘুমাইতে, সবাই তপে নামে। তো আমার মনে হয় ৫-৬ লাখ হাজি একসাথে তপ করতেছে, এত জাম ফজরে পড়ে। আমার একটা মায়ের পুরা বডিটা আমার পিঠের সাথে লাগানো, আমার সামনে আমার আর একটা বোন আমার সামনে, আমি ওই তপ করতেছি আর মনে মনে ভাবতেছি চোখ বন্ধ করে, মালিক আমি তো ডাইনোর সরতে পারি না, বামও সরতে পারি না, পিছনে যে চাপ দিব, সামনে আমার একজন মা, পিছনে আমার আর একটা মা, তার স্বামী নামছে স্ত্রীকে তপে নিয়া, স্বামীর এক গুঁতা দিয়ে কই হয়ে গেছে, এখন মহিলা একা হয়ে গেছে। এই দৃশ্যর ভিতরে কার স্ত্রী কে কার সাথে লাগতেছে কোনো ভেদাভেদ নাই, কিন্তু কোনো গুনার কোনো আসল নাই, কারণটা কি? তখন আমার মনে পড়ে গেল মা হাজেরার কথা, সুবহানাল্লাহ বলেন না, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী জারইন ইনদা বাইতিকাল মুহাররম, رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ। الله أكبر، الله أكبر। ৪৮ বছর আগে এই যে ১২ দিন আগে আমি এই চিন্তা করছি, আজ থেকে ৪৮ বছর আগে আমার বাপ আপনার বাপ টাঙ্গাইল সকলের বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানের পিতা একজন, থেকে যখন কে জাতির পিতা, আজ থেকে ৪৮ বছর আগে আমার বাবা আপনার বাবা মুসলমানের বাবা, তাইতেই তারা খুশি। আর রব্বে কারিম বলে তুই যদি আমারে খুশি করতে পারোস এই ১০টা পৃথিবীর সময় একটা জান্নাত তোর নামে দলিল করে দিব, যে জান্নাতের দৈর্ঘ্য হবে ৬৬৬৬ ডালা, কত ৬৬৬৬ তালা হলো জান্নাতের অর্থাৎ লম্বা, আর প্রস্থ হবে অর্থাৎ চওড়া হবে এরকম ১০টা পৃথিবীর সমান একটা জায়গা, এবং ওই জান্নাতটাতে ৬৬৬৬ তালা হবে, এটা একটা ইটা হবে স্বর্ণের একটা ইটার উপরে, মাইক ক্লিয়ার কর, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, রিভার বাড়া বেড়া, আগে পরে যা কিছু করছো আমার কাছে সালা কি চলবো না, কাম কর একসাথে।
ইকো আপ থাকবে, ইকো চলবে না। আল্লাহ, তাহলে 6,686 টা একটা জান্নাতের একটা ইটা আল্লাহ গাঁথবেন স্বর্ণের একটা ইটা রোপার। সুবহানাল্লাহ, আপনি কইলেন না, ও কবেন কেমনে, আপনারা তো পাবেনই না, পাওয়ার যদি মন থাকতো সুবহানাল্লাহ আরো জোরে কইতে দিতেন। আমি আবার বলছি, জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা রূপার, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, জান্নাতের যে একটা ইটা, একটা ইটা স্বর্ণের আর একটা ইটা রূপার, এর ভিতরে কোনো ভেজাল নেই। আরো জোরে কোন আল্লাহ, তাহলে ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ সবাই দুরুদ পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মতিউর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন একজনের উদ্যোগে, এটা কোন মসজিদ না মাদ্রাসা না, তার পরিজার টুকরে একমাত্র সন্তান, তারা আকিকা সম্পর্কে, আসলে আল্লাহর এই পাগল আমার অনেক বছর আগের থেকেই আমার ও শুনে, আমার তো আসলে আনা খুব মুশকিল, এত সহজে তো আনা যায় না। বসেন, আল্লাহ আল্লাহ শুকুর, আল্লাহর এই পাগলটা বিদেশ থেকে এবং তার বাবা তার ওয়াইফ মতামতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে, যোজন আমার ছেলের একটা আকিকা করব, একটা দোয়ার অনুষ্ঠান করব, আপনারা আসতেই হবে। দুই বছর আগের থেকে চাইতে 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 আল্লাহ কবুল করছে আজকে। আসলে আল্লাহ কবুল না করলে তো কোনো জিনিস হয় না, ঠিক না বেটে? কবুলের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যখন কোনো জিনিস কবুল করে পৃথিবীর কেউ সেটা বাধা দিয়ে রাখতে পারে না। গত কয়েকদিন আগেও কিন্তু বরিশালে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, আমি মাহফিলে গেছি কুয়াকাটা, গত সপ্তাহটা পুরাটাই কুয়াকাটা ছিলাম, বরিশাল পটুয়াখালী বরগুনা, ঈদের পরের দিনের থেকে নিয়ে পুরা সময়টা বরিশালেই বেশি মাহফিল করছি। এত ঝড় বৃষ্টি, সুবহানাল্লাহ, বেহামদেহি প্যান্ডেল ম্যান্ডেল উড়াই নিয়ে আরেক বাড়ির গাছে নিয়ে ছুঁয়ে দিয়েছে, রাস্তায় কাদা, প্যান্ডেলের মধ্যে পানি হয়ে গেছে, তারপরেও আল্লাহর পাগলগুলি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বইয়া ওয়ার শুনছে। তাহলে বোঝা গেল বাংলাদেশে আমাদের মতো লোকের ভক্ত অনেক আছে, আল্লাহ পাকের শুকর। তো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আলোচনা যত সময়টুকু সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আসলে আমার আগে জানরা ওয়াজ করেছেন, প্যান্ডেলটা খুব সুন্দর দেয়া যাইতেছে এবং পোস্টারটাও অনেক সুন্দর, কারণ কি জানেন, বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায়, এই বিচারি তার যত আওয়ামী লীগের নেতা আছে এগুলোর নাম পোস্টারে না দিলে ওয়াজ হইতে দেয় না, কতক্ষণ না কেন, এই হুজুরের মাদ্রাসার ওয়াজ করাইতে দেখেন, আমলকি নেতা গেটু মিটু স্কুল টাইট মাইট বোল্টু সোলটু নাম একের গোষ্ঠী শুদ্ধ প্যাডে যেটা আছে এটার নাম দিতে, কথা কন না কেন, কারণ আমরা গোপালপদের মানুষ আমরা জানি তো কি হয় না হয়,
বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ এই পোস্টারের মধ্যে কোন নেতার নাম নাই, নেতা আছে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের নাম আছে আলহামদুলিল্লাহ বললেন না। তার ভিতরে আজকের মাহফিলে যিনি স্টেজ অলঙ্কৃত করেছেন আপনাদের এই মসজিদের সুনামধন্য খতিব মুফতি আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব এবং সভাপতি যিনি করেছেন আল্লামা আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি হাজারো আলেমের উস্তাদ, শায়খুল উলামা, শায়খুল হাদিস এবং জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল। এই সমস্ত মানুষ যতদিন দুনিয়ায় থাকবে মনে করবেন দুনিয়া ঠিক থাকবে, কথা ঠিক না? মাইকের আওয়াজ কমিয়ে গেল, তোমার বক্স নাই? কই বক্স, আমার দিকে মারো। আল্লাহ, এই যে আপনাদের আব্দুর রশিদ সাহেবের মতো বুজুর্গ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে, কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে, এ জোরে কন না, সত্য না মিথ্যা? আমার মতো ইলিয়াস রহমান জিহাদির কারণে, আপনার মতো কেতর আলীর কারণে আল্লাহ দুনিয়া রাখে নাই। হাক্কানে উলামা ইকরাম, শাইখুল হাদিস, হাফেজ কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে। এই জন্য ফেরাউন যখন প্রথম ক্ষমতায় আসছে প্রথম মাদ্রাসাগুলো বন্ধ করছে, কারণ মাদ্রাসায় জন্ম নেয় আল্লাহ উলি, এর ভিতরে কোন সন্দেহ আছে? আল্লাহ, আমি ইলিয়াস রহমান জিহাদি জন্ম নিয়েছি মাদ্রাসার থেকে। হ্যাঁ, আমার মতো কত ইলিয়াস বাংলাদেশে ঘুরে সাইরেনে দিয়ে কেউ জিগায় না, আর আমার মতো ইলিয়াস রহমান জিহাদি আনতে বছরকে বছর অপেক্ষা করবে, একটা ডেট পায় না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? আজ থেকে দুই বছর আগে মনে এই পাশে কোথায় জানে আসছিল আমবাগ, আপনাকে মনে আছে কিন্তু আমার মনে নাই। আল্লাহ গো, দেখেন আল্লাহ পাকের কি কুদরত, দুই বছর আগে আসছি আবার এই বছর আসছি, জীবনে হায়াতে বেঁচে থাকবো কিনা তা জানি না, যদি আবার বেঁচে থাকি আবার দেখা হইতে পারে নাও হইতে পারে, ঠিক না? এই যে একটু আগে যে ব্যক্তির জানাজা করে আসলেন, ওই কি মহিলা না পুরুষ? পুরুষ, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না।